জানোস দোস্ত, আমি একদিন হেঁটে হেঁটে যাইতেছিলাম, তখন দেখি এক লোক মাথায় করে মোজা আর জাইঙ্গা 10 টাকা করে বিক্রি করতেছে। তারপর তারপর এত কম দাম দেখে আমি এক জোড়া মোজা কিনলাম। তা মোজাগুলা কিরকম? আর বলিস না, এই মোজাগুলো পরে আমার পায়ের আঙ্গুলগুলো ছিলে গেছে। ভাগ্য ভালো যে সেই দোকানদারের কাছ থেকে জাইঙ্গা কিনি নাই। স্যার, আমি একটা মেয়েকে ভালোবাসি, তাকে বিয়ে করতে চাই। এখন আমি কিভাবে তার বাবাকে এটা বলবো? তুই মেয়ের বাবাকে একটা ভালো রেস্টুরেন্টে নিয়ে যাবি, তারপর তোর সব কথা খুলে বলবি। তাহলে দেরি করতেছেন কেন? চলেন রেস্টুরেন্টে যাই। দোস্ত, চল আমরা ঘোড়া ঘোড়া খেলি। তুই ঘোড়া হবি আর আমি মানুষ হব। মানে? ওই দিন আমি দেখছি একটা ঘোড়ার পিঠে একটা মানুষ উইঠা ঘুরে বেড়াইতেছে। তাহলে ঘোড়া ঘোড়া না, চল আমরা মোরগ মুরগি খেলি। তুই হবি মুরগি আর আমি হব মোরগ। এটা আবার কি? ওই দিন আমি দেখছি একটা মোরগ একটা মুরগির উপর উইঠা ঘুরে বেড়াইতেছে। আরে না, ওটা অন্য কেস। বল্টু, তোর দুই হাতে কয়টা আঙ্গুল আছে গুনে বলতো। স্যার, গুনে দেখলাম আমার দুই হাতে 11টা আঙ্গুল আছে। হারামজাদা, তোর পকেট থেকে হাত বের করে গুন, ওটা তোর আঙ্গুল না। বল্টু, আজকে রাস্তার মধ্যে একটা ডিম পেয়েছি। তা ডিমটা কই? আমার পকেটে রেখে দিয়েছি। বের করে দেখা তো। আরে বের করা যাবে না, কেউ দেখে ফেলতে পারে। তুই এক কাজ কর, আমার প্যান্টের পকেটে হাত দিয়ে দেখ। কিরে, তুই না বললি একটা ডিম পাইছস? হ্যাঁ, কিন্তু আমি তো পকেটে হাত দিয়ে দেখলাম 3টা ডিম। ও মাই গড! স্যার, একটা কথা সব সময় মনে রাখবেন। কি কথা? যেই মুরগি দৌড়াদৌড়িতে সেরা, যাকে কেউ ধরতে পারে না, তার কাছ থেকে ডিমের আশা করে লাভ নাই। তুই বড় হয়ে কি হতে চাস? আমি বড় হয়ে একটা মিষ্টির দোকান দিব, মিষ্টি খাবো আর বেচবো, মিষ্টি খাবো আর বেচবো, বুঝেছিস? হ্যাঁ বুঝলাম। তোর মতো পোলারা এই কারণেই বড় হয়ে গার্লস স্কুলের হেডমাস্টার হতে চায়। স্যার, কালকে আমার বাসায় ডাকাত এসেছিল। তা ডাকাত কি কি নিয়ে গেছে? আমার স্বর্ণের গয়না সব নিয়ে গেছে। যাক, আপনার ইজ্জত বেঁচে গেছে। ওটা বেঁচেই তো গয়নাগুলো কিনেছিলাম। কিরে বল্টু, তোর পরীক্ষা কেমন হয়েছে? বাবা, ওরা যে প্রশ্ন করছে আমি কিছুই বুঝতে পারিনি, আর আমি যা উত্তর দিয়ে আসছি ওরাও কিছুই বুঝতে পারবে না। বল্টু, তোর মন খারাপ কেন? আমার বাবা আমাকে কালকে অনেক মেরেছে। কেন, তুই কি করছিলি? আমি আমাদের বাসার দেয়ালে প্রস্রাব করে আমার নাম লিখেছিলাম। তাহলে তো মারবেই। আরে না, এই কারণে মারে নাই। তাহলে? আমার হাতের লেখা খারাপ ছিল তাই মেরেছে। বল্টু, তুই কখনো বোকা গাদা লোকেদের সাথে কথা বলবি না। কেন স্যার? বোকা আর গাদা লোকেদের সাথে কথা বললে তুইও তাদের মতো হয়ে যাবি। ঠিক আছে স্যার, আমি আপনার সাথে আর কথা বলবো না। বল্টু, কালকে শুনলাম তোর বাবা নাকি ব্যাংক ডাকাতি করতে গিয়ে ধরা পড়ছে। হ্যাঁ ঠিক শুনেছস। তা কিভাবে ধরা পড়লো? আর বলিস না, যে ব্যাংক থেকে ডাকাতি করেছিল সে ব্যাংকেই বাবা নিজের অ্যাকাউন্টে টাকাগুলো জমা রাখতে গেছিল। আপনার সমস্যা কি? ডাক্তার সাহেব, আমার বউয়ের পেট ব্যথা করছে আর বমি বমি লাগছে। কনগ্রাচুলেশন, মিষ্টি খাওয়ান, আপনার বউয়ের বাচ্চা হবে। ও, পচা ডিম খেলে বাচ্চা হয়? জানোস দোস্ত, আমি 2টা গোল্ড ফিশ কিনেছি। একটার নাম রেখেছি 1টা আর আরেকটার নাম রেখেছি 2টা। এরকম অদ্ভুত নাম রেখেছস কেন? আরে, একটা মরে গেলে 2টা থাকবে আর 2টা মরে গেলেও 1টা থাকবে। বল্টু বলতো, একটা 18 মাসের বাচ্চা আর একটা 18 বছরের ছেলের মধ্যে মিল কোথায়? স্যার, দুইজনেই নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করে। ভাই, আন্ডার প্যান্ট দেখান তো। ভাই, আজকে তো পরে আসি নাই। আরে দূর মিয়া, আমি কি আপনার আন্ডার প্যান্ট দেখতে চাইছি? আমি বোঝাতে চাইছি আপনার দোকান থেকে আমি একটা আন্ডার প্যান্ট কিনবো, এখন ভালো মানের কয়েকটা আন্ডার প্যান্ট দেখান। ভাই, আপনি কি মেয়াদ উত্তীর্ণ কিছু খাইছেন? না,
কেন? মোবাইলের দোকানে কখনো আন্ডারপ্যান্ট বিক্রি করতে দেখছেন? ভাই আপনি কি প্যান্ট বানান? হ্যাঁ আমি একজন দর্জি, আমি প্যান্ট বানাই। একটা প্যান্ট বানাতে কত টাকা খরচ হয়? 300 টাকা। আর একটা জায়গা বানাইতে কত টাকা খরচ হয়? 100 টাকা। তাহলে আমার একটা জায়গা বানাই দেন আর সেই জায়গাটা আমার পায়ের গোড়া পর্যন্ত লম্বা বানাই দেন। আচ্ছা বলতো বলতো মুরগি কি দেয়? স্যার ডিম দেয়। আর গরু কি দেয়? স্যার দুধ দেয়। এখন এটা বল কে ডিমও দেয় আবার দুধও দেয়? স্যার বলতে পারলাম না, আপনিই বইলা দেন। দোকানদার আপনার সমস্যা কি? ডাক্তার আমি মাছ খাই বলে সবাই আমাকে পাগল বলে, আপনি একটু চেক করে দেখেন তো আমি আসলে পাগল নাকি। আরে মাছ খেলে তো ভালো কথা, পাগল বলার কি আছে, আমিও তো মাছ খাই। হ্যাঁ তাহলে চলেন আমরা দুজনে মিলে পুকুরে নেমে মাছ খাওয়া শুরু করি। আচ্ছা বলতো বলতো পৃথিবীর সব থেকে কৃপণ ব্যক্তি কে? স্যার যে পুরান জায়গা দিয়ে গরমুছে। আর পৃথিবীর সব থেকে সাহসী ব্যক্তি কে? যার ঘন ঘন পাতলা পায়খানা হওয়া সত্ত্বেও পাত মারার রিক্স নেয়। এই ছেলে তোমার বয়স কত? আঙ্কেল বাড়িতে আমার বয়স 12 বছর, স্কুলে আমার বয়স 10 বছর, বাসে আমার বয়স 5 বছর, আর ফেসবুকে আমার বয়স 18 বছর। বাবা আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো তো। তোর তো সাহসও কম না, তুই আমার কাছ থেকে পানি চাস, যা নিজে গিয়ে পানি খা। না বাবা তুমি আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো। তুই যদি আরেকবার আমার কাছ থেকে পানি চাস তোরে এসে একটা থাপ্পড় মারমু। আচ্ছা বাবা তুমি যখন আমার এই থাপ্পড় মারতে আসবা তখন আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আইসো। ডাক্তার সাহেব আপনি আসলে অনেক সুন্দর একটা নার্স রেখেছেন, ওনার এক হাতের স্পর্শ লাগার সাথে সাথেই আমি ঠিক হয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ ওই পাশের রুমে থাপ্পড়ের শব্দ আমিও শুনতে পাইছি। মনে করো তোমরা লটারিতে 1 কোটি টাকা পেলে, তাহলে তোমাদের অনুভূতি কেমন হবে সেটা নিয়ে একটা রচনা লিখো। কিরে বলটু তুই কিছু লেখোস না কেন? স্যার আপনার কি মনে হয় আমি যদি লটারিতে 1 কোটি টাকা পাই তাহলে কি আমি এখানে বসে বসে রচনা লিখবো? আচ্ছা বলটু বলতো একটা পুরুষ আর মহিলার মধ্যে পার্থক্য কি? স্যার যখন একটা পুরুষ বড়লোক হয়ে যায় তখন সে দুষ্ট হয়ে যায়, আর যখন একটা মহিলা দুষ্ট হয়ে যায় তখন সে বড়লোক হয়ে যায়। কালকে তোমাদের আমি শিখিয়েছিলাম কোন মাসে গাছ লাগাতে হয়, কিভাবে গাছের যত্ন নিতে হয়, আর কোন মাসে গাছে ফল আসে। আচ্ছা বলটু তুই একটা প্রশ্নের উত্তর দে। ঠিক আছে স্যার। মনে কর তোদের এলাকায় একটা আম গাছ আছে, সেই আম গাছে গ্রীষ্মকালে ফল এসেছে, এখন বলতো সেই গাছের আম কখন পাড়া উচিত? স্যার আম গাছের মালিক যখন ঘুমাবে তখন। জানোস আজকে একটা আজব ভিডিও দেখছি। কি রকম আজব ভিডিও? আমি দেখছি মেয়েরা কিভাবে 5 মিনিটে রেডি হতে পারে। এখানে আজবের কি হইলো? না মানে ভিডিওটা 50 মিনিটের আছিল। ভাই ভাই আগুন লাগছে আগুন লাগছে। তাতে আমার কি? আরে শালা তোর বাসায় আগুন লাগছে। তাতে তোর কি? হে বলটু আমার জন্য 1 কাপ চা নিয়ে আয়। কিরে বলটু তোরে না বললাম 1 কাপ চা দিয়ে যাইতে? ওই বলটু তাড়াতাড়ি যদি চা না নিয়ে আসো তাহলে তোর কিন্তু আজকে খবর আছে। এই নেন চা। চা থেকে তো গন্ধ আইতেছে কেন? স্যার আমি কি করব, আপনি তো তাড়াতাড়ি চা আনতে বললেন, তাই তাড়াহুড়া করে চা আনতে গিয়ে চাকনি খুঁজে না পেয়ে আমার জায়গা দিয়ে চা সেকে আনছি। দোস্ত জানোস আমরা বাঙালির আজব একটা জাতি। কেমনে? দুধের মধ্যে মাছি পড়লে দুধ ফালাইয়া দেয়, আর ঘিয়ের মধ্যে মাছি পড়লে ঘি থেকে মাছি ফালাইয়া দেয়, যদিও দুইটা একই জিনিস। ভাই তরমুজের দাম কত? 1 কেজি তরমুজের দাম 50 টাকা। তরমুজের বিচিগুলো ফালাইয়া আমাকে 1 কেজি তরমুজ দেন। আপনি কি আপনার নিজের ওজন এভাবেই মাপেন? আজকে রাস্তায় একটা 100 টাকার নোট পাইছিলাম। তোর ভাগ্য তো অনেক ভালো। আরে না টাকাটা জাল ছিল তাই ফেলে দিয়েছি। তুই কেমনে বুঝলি টাকাটা জাল ছিল? ওই টাকাতে 1-3 শূন্য লেখা ছিল। জীবনে দেখছো 100 টাকার নোটে 1-3 শূন্য থাকে? 100 টাকার নোটে তো 2 শূন্য থাকে। ডাক্তার সাহেব আপনি যে প্রেসক্রিপশনের লাস্টে একটা ঔষধের নাম লিখে দিয়েছেন সেই ঔষধটা 50টা দোকানে খুঁজলাম কিন্তু একটা দোকানেও পেলাম না। আরে ওটা তো কোনো ঔষধের নাম ছিল না, ওটা ছিল আমার সিগনেচার।